नमस्कार बंधुरा आमी स्तव मालाकार आपनादेर जोन्नो निये एसेछि एकटा नतून भिडियो जदि भालो लागे ताहले अवश्यई लाइक करबेन शेयर करबेन आर सबस्क्राइब करबेन सबस्क्राइब करते अवश्यई भुलबेन ना कारण सबस्क्राइब करले आमी अनेक आनंदित हब आर आपनादेर जोन्नो एई धरनेर नतून नतून भिडियो आपलोड करे आपनादेरके खुशी करते चेष्टा करब तो आजके आमी आपनादेरके नमस्कार बंधुरा आमी स्तव मालाकार এখন ডালহৌসি স্কোয়ার থেকে আমার যাত্রা শুরু করেছি তো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আমি এখন ফ্রেন্ডলি প্লেস থেকে বেরিয়ে ডালহৌসি স্কোয়ার হয়ে আমি যাব ডিএল খান রোড পর্যন্ত তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না কারণ সাবস্ক্রাইব করলে আমি অনেক আনন্দিত হব আর মোটিভেটেড হব আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড করে আপনাদেরকেও খুশি করতে চেষ্টা করব তো আমার ডান দিকে ফ্রেন্ডলি প্লেস আর বাঁ দিকে রাইটার্সকে ছেড়ে আমি সোজা আগে যাচ্ছি সামনে আসছে আমার বাঁ পাশে লালদিঘি আর এখানে অনেক সব পুলিশের গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে আর আমি এখন আগিয়ে যাচ্ছি আমার ডান পাশে পড়বে জিপিও আর জিপিওকে ছাড়িয়ে আমি আগিয়ে যাব ডান পাশে জিপিও আর বাঁ পাশে হচ্ছে লালদিঘি তো ডালহৌসি স্কোয়ার তো ডালহৌসি স্কোয়ার থেকে আমরা এখন সোজা যাব ইডেন গার্ডেনের দিকে সোজা রাস্তাটা যেটা দেখা যাচ্ছে ওইটা দিয়ে আমরা সোজা ইডেন গার্ডেনের দিকে বেরিয়ে যাব তো এখন আমরা চলেছি ইডেন গার্ডেনের দিকে ময়দান হয়ে আমরা বেরিয়ে যাব তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো আমার সামনেই আসছে রাজভবন আমার বাঁ পাশে পড়বে রাজভবন আর ডান পাশে পড়বে হাইকোর্ট ডান পাশে একটু আগিয়ে গেলেই পড়বে হাইকোর্ট তো আমরা সোজা হাইকোর্ট আর রাজভবনের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি আর এই যে সামনে আমার দেখতে পাচ্ছেন এই গাড়িটা এটা জিপিও থেকে বেরিয়েছে পোস্ট অফিসের গাড়ি তো এই গাড়িটার আমার আগে আগেই পেছন থেকে এসে আগে বেরিয়ে যাচ্ছে এখন আর আমার সোজা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আকাশবাণী ভবন সামনেই একদম সোজা আকাশবাণী ভবন দেখা যাচ্ছে আর ওর পেছনেই রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম তো আমরা এখান থেকে বাঁ দিকে ঘুরে যাব বাঁ দিকে ঘুরে গেলেই আমরা গিয়ে ডান দিকে আবার ঘুরে যাব ডান দিকে ঘুরে গিয়ে আমরা রেড রোডে পড়ব সোজা যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ময়দান আর একটু আগেই আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্যাচু মতো ওই যে ওটা হচ্ছে কি শহীদ মিনার একটা শহীদ মিনারকে পাশে ডান পাশে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি আর সামনে আমাদের আসছে এইখান থেকে আমরা এই সিগনাল থেকে আমরা ডান দিকে ঘুরে যাব ডান দিকে ঘুরে গেলে রেড রোডে পড়বে আর সোজা গেলে স্প্ল্যানেড চলে যাব তো আমরা ডান দিকে আর পেছন দিকে গেলে সোজা ডালহৌসি স্কোয়ার তো আমরা এখন রেড রোডে উঠে পড়েছি রেড রোড দিয়ে সোজা যাব গিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে ডিএল খান রোড পর্যন্ত যাব দেখুন কত সুন্দর রেড রোডটা আমার তো এখান দিয়ে যেতে খুব ভালো লাগে আমি যখন রেড রোড দিয়ে যাই এত সুন্দর রাস্তা কলকাতার আর কোথাও নেই আছে হয়তো বাইপাসের দিকে আছে কিংবা কোনো হাইওয়েগুলো আছে যেগুলো কলকাতার সঙ্গে এসে মিশেছে বাইপাস কিন্তু কলকাতার ভিতরে এত সুন্দর রাস্তা আর পাবেন না এই রেড রোডটাই হচ্ছে সব থেকে সুন্দর জায়গা দুপাশে ময়দান আর দুদিকেই ক্লাব রয়েছে আমার ডান দিকে বাঁ দিকে সব ছোটো ছোটো অনেক ক্লাব রয়েছে যেখানে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় এইসব জায়গা থেকেই সৌরভ গাঙ্গুলিও ফুটবল ক্রিকেট খেলে এখান থেকে ইন্ডিয়ার ক্রিকেট তার হয়ে বেরিয়েছিল তো আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনেই আমাদের আসছে ভিক্টোরিয়া মেমোরিয়াল
তো আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে বাঁ দিকে ফেলে আমরা এগিয়ে যাব। আমরা এখন ময়দানের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আমাদের বাঁ পাশে সরি ডান পাশে রয়েছে মহামরণ গার্ডেন্স, মহামরণ স্পোর্টিং ক্লাব, আর স্টেডিয়ামও রয়েছে ওদের। আর আমার ডান দিকে ছোটো ছোটো অনেকগুলো ক্লাব রয়েছে, সেগুলোকে দেখা যাচ্ছে না, যারা এইখানে ক্রিকেট খেলে, ফুটবল খেলে। এখানে সারাদিন রাত ছেলেমেয়েরা সব প্র্যাকটিস করে ক্রিকেট ফুটবল। তো এখান থেকে অনেক বড় বড় প্লেয়াররা সব ইন্ডিয়ার বেরিয়েছে। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি এই ক্রসিংটা দিয়ে, বাঁ দিকে ঢুকে গেলে আমরা চলে যাব পার্ক স্ট্রিটের দিকে। তো আমরা পার্ক স্ট্রিট যাবো না, আমরা সোজা যাব হচ্ছে ময়দানের মধ্যে দিয়ে। এখনও আমরা চলেছি, খুব সুন্দর লাগে, চারিপাশে সবুজ গাছ আর ঘাস, আর বর্ষার সময় এখন আরও ভালো সবুজ ঘাস হয়ে গেছে, খুব সুন্দর জায়গাটা দেখতে। কিন্তু আমার ক্যামেরায় অত ভালো বোঝা যাচ্ছে না। তো এখানে সামনেই দেখা যাচ্ছে গাছ ছাঁটাই হচ্ছে, গাছের ডালপালা ছেঁটে দিচ্ছে যেগুলো রাস্তায় এসছে। তো আমরা এখন এই ট্রাম লাইন পার হয়ে আমরা সোজা চলে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। তো এই জায়গাটা খুব সুন্দর, কলকাতায় প্রজাতন্ত্র দিবসে এই রেড রোডেই প্যারেড হয়, আর এখানে ছুটি ছাটার দিনে সবাই ঘুরতে আসে, এইখানে এসে অনেকে পিকনিক করে, খাবার দাবার নিয়ে কলকাতার লোকেরা সব চলে আসে, এসে এখানে বসে বসে পিকনিক ফিকনিক করে যায়, ভিক্টোরিয়ার মধ্যে ঘুরতে যায়। ভিক্টোরিয়া থেকে ঘুরে ঘুরে সবাই এখান দিয়ে এসে ঘুরে, তারপরে বিকাল হলে যে যার বাড়ি চলে যায়। তো আমরা এখন সোজা চলে যাচ্ছি, সামনে যে সিগন্যালটা আসছে সিগন্যালটা ক্রস করলেই বাঁ দিকে পড়বে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া মেমোরিয়াল এখানে সবাই ঘুরতে আসে ছুটির দিনে, যে কোনো দিনেও আসা যায়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে, এটা যেমন দিল্লিতে যেমন তাজমহল, আর আমাদের এখানে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর ডান দিকেই আমার দেখতে পাচ্ছেন রেসকোর্স গ্রাউন্ড। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল আর রেসকোর্স গ্রাউন্ডের মধ্যে দিয়ে আমি যাচ্ছি সোজা। এই জায়গাটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আমার ডান দিকে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো যদি সময় সুযোগ হয় তো আপনাদেরকে একদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালেও নিয়ে যাব ঘুরতে, আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে। আর আমার ডান দিকে হচ্ছে রেসকোর্স গ্রাউন্ড। তো রেসকোর্স গ্রাউন্ড আর ভিক্টোরিয়াকে ফেলে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনেই দেখা যাচ্ছে হচ্ছে SSKM হসপিটাল সামনে আসছে ওই সিগনালে, ঠিক ওই যে দেখা যাচ্ছে একটু একটু, ওটা হচ্ছে গিয়ে SSKM হসপিটাল। তো ভিক্টোরিয়ার ঠিক অপোজিটে এজেসি বোস রোড পার করলেই বাঁ দিকে আমার SSKM হসপিটাল পড়বে। ওই যে SSKM হসপিটালটা দেখা যাচ্ছে ব্লু রঙের কালার, ঠিক অপোজিট সাইডে বিরাট হসপিটাল, এটা ভবানীপুরে অবস্থিত। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক আর এজেসি বোস রোডের ঠিক অপোজিটে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের অপোজিটে মাঝখানে এজেসি বোস রোড। তো আমি এখন এজেসি বোস রোড সিগনালে রয়েছি, এজেসি বোস রোড সিগনাল ক্রস করে চলে যাচ্ছি। আমার অপোজিটে পড়বে হচ্ছে গিয়ে ডিএল খান রোড। তো আমি এখন এজেসি বোস রোড সিগনাল ক্রস করছি, করে ডিএল খান রোডে যাব। তো ডিএল খান রোড দিয়ে যেতে যেতে আপনাদেরকে ওই কবরস্থান পর্যন্ত যাব, ভবানীপুর কবরস্থান। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যদি ভালো লাগে তো আমি আপনাদেরকে একদিন ভবানীপুর কবরস্থানেও নিয়ে গেছিলাম, আপনাদের দেখিয়েছি, ওইখানে বেরিয়াল গ্রাউন্ড আছে, প্রথম বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেসব শহীদ মারা গেছিলো তাদের বেরিয়াল গ্রাউন্ড এই কবরস্থানে রয়েছে, সেটা আপনাদেরকে আমি একবার দেখিয়েছিলাম। জানি না, যদি ওই কবরস্থানটা দেখতে চান তাহলে আমার এখানে রয়েছে ভবানীপুর বেরিয়াল গ্রাউন্ড বলে, ওখানে ফাইন্ড করলে পেয়ে যাবেন। তো ওইখানে রয়েছে সব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমস্ত যুদ্ধের সময় যেসব সৈন্যরা মারা গেছিলো তাদের কবর। তো আমরা এখন এসে গেছি ভবানীপুর দিয়ে যাচ্ছি, সামনেই একটা সিগন্যাল ক্রস করলাম,
নেক্সট সিগনালে আমরা আমার ভিডিওটা সেভ করব। নেক্সট সিগনাল ক্রস করে ঠিক সিগনালের অপোজিট সাইডেই হচ্ছে গিয়ে ভবানীপুর কবরস্থান, এই সিগনালটা রয়েছে, আর অপোজিট সাইডে হচ্ছে ভবানীপুর। তো এইখান থেকে বাঁ দিকে ঢুকে গেলে আপনি ভবানীপুরের মধ্যে ঢুকে যাবেন, আর ডান দিকে ঘুরে গেলে আপনি গোরস্থানের মধ্যে ঢুকে যাবেন। ঠিক এই সিগনালের থেকে অপোজিট ভবানীপুরের দিকে যেটা ঘুরে গেছে তার অপোজিটে যে রাস্তাটা, এর ঠিক অপোজিটে হয়েছে ভবানীপুর কবরস্থানের গেট। তো আমরা এখন চলে যাচ্ছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ, জয়।